ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফেলাম খবরে, অন্ধ্রপ্রদেশে গ্যাসকাণ্ডের পর এবার তেলেঙ্গানার শ্রীশৈলমে জলবিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হল 9 জনের, শোকবার্তা প্রধানমন্ত্রীর। তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সীমানায় শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্পে বিধ্বংসী আগুন, মৃত্যু হল 9 জনের। প্রকল্প সূত্রে খবর, পাওয়ার হাউসের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক প্যানেলের মেরামতির কাজ করছিলেন ইঞ্জিনিয়াররা, সেই সময় আচমকায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরা, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়, ধোঁয়ায় ভরে যায় চারিদিক। কোনো ক্রমে প্রাণে বাঁচানোর মরিয়া চেষ্টা করেন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরা। 11 জন এমার্জেন্সি এক্সিট দিয়ে বাইরে বেরোতে সক্ষম হন, কিন্তু 9 জন ভেতরে আটকে পড়েন। প্রকল্পের এক পদস্থকর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে 5 জনের দেহ টানেল থেকে উদ্ধার হয়েছে, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তারা প্রাণে বাঁচার জন্য বেরোনোর চেষ্টা করেছিলেন। এই জলবিদ্যুৎ কেন্দ্রের মোট 6টি পাওয়ার জেনারেটর আছে। প্রত্যেকটি পাওয়ার জেনারেটর 150 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। 4 নম্বর প্যানেলে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল এনডিআরএফ, একে একে উদ্ধার হয় দেহ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এবিপি আনন্দ।